দেশ বেচাকেনা শেষ, এবার বিক্রি হচ্ছে বঙ্গোপসাগর। বেচা বিক্রি হচ্ছে বঙ্গোপসাগর, মাত্র 5 থেকে 7 লাখ টাকার বিনিময়ে যে কেউ হতে পারছে বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট অংশের গর্বিত মালিক। অবিশ্বাস্য হলেও বেশ কয়েক বছর ধরে চলছে বঙ্গোপসাগর বেচাকেনা। অভিযোগ রয়েছে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে কেউ কেউ বঙ্গোপসাগরের অবৈধ দখল ও উচ্ছেদের নেতৃত্ব দিচ্ছে। প্রভাবশালীদের দখল বেদখলের ফলে ন্যায্য হিসপা থেকে বঞ্চিত হচ্ছে নিরীহ জেলেরা। এ প্রসঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল হান্নান বলেন, সাগর সরকারি সম্পত্তি, বাংলাদেশের জেলেরা সাগর থেকে মৎস্য আহরণ করবে এটাই নিয়ম, কিন্তু কেউ সাগর জবরদখল করে রাখলে তা হবে বেআইনি। এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সাগর কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবরদখল করে বিক্রি বা লিজ দেওয়ার ক্ষমতা রাখে না। এ কাজের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুরূপ ব্যবস্থা নেওয়া হবে। সাগরের দখল সত্ত্ব বিক্রি ও লিজের সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল বলেন, অনেক আগে থেকে বঙ্গোপসাগরে এ প্রথা চালু রয়েছে। বর্তমানে সাগরে হাজারের ওপরে দখলদার রয়েছে। বঙ্গোপসাগরের জেলে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা কঞ্চাচার, মহেশখালী, কুতুবদিয়া, আনোয়ারা, বাঁশখালী, পতেঙ্গা, কাট্টলি ও সীতাকুণ্ড উপকূলীয় এলাকা সহ বঙ্গোপসাগরের বিশাল একটি অংশ জোর করে দখলে রেখেছে হাজারের অধিক প্রভাবশালী ব্যক্তি। যেসব জেলে টাকার অভাবে দখলি স্বত্ব কিনতে পারে না, তারা 3 মাসের জন্য নির্দিষ্ট একটি এলাকা লিজ নিয়ে মাছ ধরে, আর যারা দখলি স্বত্ব কিনতে বা লিজ নিতে ব্যর্থ হয় তারা ভর মৌসুমেও বেকার বসে থাকতে হয়। আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মৎস্যজীবী নুরুল ইসলাম বলেন, সমুদ্রে 3 নৌকা সমপরিমাণ জায়গার বিক্রি হচ্ছে 5 থেকে 7 লাখ টাকায়। যেসব জেলের দখল সত্ত্ব নেই তাদের সমুদ্রের দখলদারদের ওপর নির্ভরশীল হতে হয়। এক্ষেত্রে জেলেরা 3 মাসের জন্য নির্দিষ্ট এলাকা লিজ নেন। লিজের জন্য ইলিশ মৌসুমে 3 মাসের জন্য 50,000 টাকা এবং বছরের অন্যান্য মৌসুমে 3 মাসের জন্য 15,000 টাকা ভাড়া দিতে হয়। যার দখল নেই বা লিজ নিতে পারে না, ভরা মৌসুমেও তাকে বেকার বসে থাকতে হয়। নাম প্রকাশ না করার সত্ত্বে এক জেলে বলেন, সমুদ্র দখল বেদখল নিয়ে প্রায় সময় সংঘাতের ঘটনা ঘটে, এমনকি দখল বেদখলকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। এসব ঘটনার মাঝে মধ্যে থানায় 2-1টি মামলা হলেও পরবর্তী স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় ধামাচাপা দেওয়া হয় ওই মামলা। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।